ভাড়াতে ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা আসবে। তো সবচেয়ে প্রথম আমরা ফ্লাইটে বসে চলে গেলাম গোয়াতে। গোয়াতে ল্যান্ড করার পরে আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বেরালাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা রুম নিয়ে নিয়েছি, দেখুন আপনারা। তো প্রথমবার ঢাকিরা গোয়া ঘুরতে এসছে, ঠিক আছে, প্রথমবার তো নয় কিন্তু তাও প্রথমবার ঢাকির চ্যানেলে আপনি গোয়া ব্লগ দেখে এসছেন, তো স্টে টিউন আর দেখতে থাকুন। এই যে রুম আমাদের একদম সস্তার মধ্যে, একদম সস্তার মধ্যে রুম পেয়ে গেছি আমরা, আর কিছু বলার নেই। তো আমরা 1000 টাকার মধ্যে আমরা রুমস পেয়ে গেলাম, আর খুবই অ্যাফোর্ডেবল ছিল, মানে গোয়াটা দীঘার রেটেই প্রায় আমরা রুম পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশটা খুব সুন্দর ছিল, লাইট, রাতের লাইটিংও খুব ভালো ছিল, আর বেডরুম ছিল, এক্সট্রা ফুটনস ছিল। আমরা তারপরে বাঘা বিচে যাই। বাঘা বিচটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অনেক সুন্দর লাগছিলো জায়গাটা, বিচটা খুবই, বাঘা বিচটা খুবই খুবই বিউটিফুল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে হবে, আর আপনাদেরকে সব কিছু দেখাবো, একদম প্রফেশনাল ব্লগার দেখতে পাচ্ছেন, কোনো মাইক নেই, কিছু নেই, এরকম ব্লগিং করছি আপনাদের ঢাকি ইন গোয়া, স্টে টিউন, দেখতে থাকুন। আমরা জলে খুবই খুবই এনজয় করলাম, প্রচুর মারপিট, একদম WWE স্টাইল রেসলিং সব কিছু করলাম। আমরা বন্ধুরা সবাই ছিলাম, হারিফ ছিল, শুভজিৎ ছিল, আর সুমন ছিল, খুব খুব আমরা এনজয় করলাম। ব্লগে আমরা অনেক কিছু দেখাবো, তাই দেখতে থাকুন, অনেক কিছু আপনারা এনজয় করতে পারবেন, অনেক এনজয়মেন্ট দেখাবো। মোস্ট প্রফেশনাল ব্লগারদের কিচ্ছু বলে না, কোনো ডিটেলস দেয় না, কোনো ডিটেলস দেয় না ব্লগে, এত প্রফেশনাল ব্লগার কোথায় পাবে? দেখুন আর এনজয় করেন আমাদেরকে। অনেক রকম ওয়াটার স্পোর্টস আপনারা করতে পারেন বাগা বিচে, অনেক কিছু প্যারাসেলিং, তারপর জেট স্কাই, এসব আপনারা করতে পারেন। অনেকটাই বার্গেন করবেন, বার্গেনিং করলে অনেকটাই দাম ওরা কমিয়ে দেয়, তো এই হিসাবে আপনারা করতে পারেন বাগা বিচে। She got me throwing my money around. Ain't nothing more beautiful to be found. It's going down, down. Kick. Come and give it up to our girl. 5 million and 40, not this shorty. Baby girl, I'm a girl, I'm a girl. Santa Claus, well, I'm on the way this time. Cool, I wanna be keeping you warm. I got the right temperature, it's just that you from the storm. Hold on, cause I got the right temperature to turn you on. This girl, I'm in a papa, you can be the mom. আমরা একটা বোটে উঠে ওখানে নাচ গান খাওয়া দাওয়া হবে। তো ভাই রেডি আছে তোমরা সবাই? ওকে চলো দেখা যাক ডিনার ক্রুজটা কিরকম হয়, এক্সপিরিয়েন্সটা বলবো। তো এখানে মোটামুটি অনেকগুলোই ক্রুজ আছে, যেরকম দেখতে পাচ্ছ প্যারাডাইজ আছে, ঠিক আছে, তারপরে আরুসি আছে, ঠিক আছে, আরুসির পরে কালমা আছে, কালমা ছাড়া ক্যাপিটাল আছে, অনেকগুলো আছে, সবই 1000, 1200, 1500 রেঞ্জে আছে। খুব বার্গেনিং করলে 700, 800 তো নেমে যায়, কোনো অসুবিধা হয় না। এখানে 3-3টে ডেক থাকে, উপরে পার্টি হয়, ডিজে মিউজিক থাকে, লাইভ বুফে থাকে, সব দেখাবো আপনাদেরকে। আর ওইদিকে সব ক্যাসিনো, ওইদিকে চলে গেলে অনেক ক্যাসিনো আছে, ক্যাসিনো প্রাইড, ওইদিকে ক্যাসিনো প্রাইড, ডেলটিন রয়্যাল, ওইগুলো কালকে আপনারা দেখুন, ডেলটিন রয়্যাল, ডেলটিন জ্যাক, ওইগুলো কালকে আপনাদেরকে দেখাবো। তো অনেক কিছুই আছে। এটা ক্রুজ, আজকে আমরা ডিনার ক্রুজ করবো। आपके एंटरटेनमेंट के लिए there will be traditional dance performance also. But if I move further, I like to ask you, आगे बढ़ने से पहले कुछ पूछना चाहूँगा दोस्तों, क्या आप सभी लोग पार्टी में मजा करने आए हो? तो আমরা আপার ডেকে চলে এসেছি। আপার ডেকটা আপনি দেখতে পাচ্ছেন, একটু দেখিয়ে দাও ভাই সবাইকে। सब कैसीनो, बिग डैडी, मैजेस्टिक प्राइड, এটা হচ্ছে ক্যাসিনো কিংস ক্যাসিনো। এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না কিংস ক্যাসিনোটা, ওটা ডেলটিন রয়্যাল সবচেয়ে বড় ক্যাসিনোটা। বিগ ড্যাডি আর ডেলটিন রয়্যালটা খুব ফেমাস, এগুলো ইয়াচ বোটিং হচ্ছে। From the আমরা এখানে খাবার নিয়েছিলাম, বুফে সিস্টেম ছিল, আনলিমিটেড খাবার ছিল। ভেজদের জন্য আমার জন্য পনির অপশন ছিল, নন ভেজদের জন্য চিকেনের অপশনও এখানে ছিল। আলাদা আলাদা ক্যাসিনোজ আছে এখানে। এখানে ক্যাসিনোতে আপনারা অফশোর ক্যাসিনোজ আছে, বড় বড় জাহাজের ভিতর ক্যাসিনোজ আছে। এখানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, আনলিমিটেড বুফে, এটা ছোটো ছোটো সিপস করে আপনাদের ক্যাসিনোতে নিয়ে যায়। রাইডটা খুব এনজয়েবল থাকে, তো ওয়ান্স একটা ক্যাসিনো এক্সপিরিয়েন্স করা উচিত, খুবই মজা আছে। ভেজ ননভেজ খাবার অনেক রকম অপশন পেয়েছে। ভেজ আপনার কাছে হতে পনির থেকে মাশরুম থেকে নিয়ে ফ্রাইড রাইস, তারপর চাউমিন, হাক্কা নুডলস, এভরিথিং সব রকম পেয়ে যাবেন। সুইটসও অনেক রকম অপশন থাকবে, ননভেজও অনেক রকম অপশন থাকবে, চিকেন মাটন অনেক রকম থাকে। আমি তো ভেজ, তাও দেখছিলাম অনেক রকম অপশন ছিল। আর এছাড়া আপনার সুইটসেও আইসক্রিম থেকে নিয়ে সুপার পেস্ট্রিজ, রসগোল্লা, গাজরের হালুয়া, ফিরনি, অনেক রকম আপনারা ইন্ডিয়ান সুইটস আনলিমিটেড যত খুশি খেতে পারেন। বম্বে চাট কর্নারও ছিল, তারপর লাইভ ককটেল কাউন্টার, মকটেল কাউন্টার সব কিছু আছে, এভরিথিং। পাস্তা, কন্টিনেন্টাল কুজিনও ছিল অনেক রকম। এগুলো সব ননভেজ বোধহয়, ননভেজ আইটেমস, মাত্র ননভেজ চিনি না, তাও মটন চিকেন ছিলই ছিল। তারপর প্রনসও ছিল বোধহয়, স্যুপ, তারপর আমি আমার প্লেট নিয়ে নিয়েছিলাম মাশরুম, পনির, ডাল, চাউল নিয়েছিলাম, অনেক রকমের স্যালাড, অনেক রকমের ড্রেসিংস, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। খুব খুব ভালো ছিল, খুব ভালো, মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল ক্যাসিনোতে। আমি গেছিলাম ডেলটিন জ্যাক। তো এবার আমরা যাচ্ছি চপড়া ফোর্ট, তো আপনাদেরকে চপড়া ফোর্ট দেখাবো। চপড়া ফোর্ট দিল চাতা ফোর্ট বলেও জানা যায়, কারণ দিল চাতা সঙ্গে শ্যুট হয়েছিল। তো চলুন যাওয়া যাক ওখানে। ওকে, তো আমরা চপড়া ফোর্টে এসে গেছি। চপড়া ফোর্ট একটু আমাদের চড়তে হবে, তো অনেকটাই চড়তে হবে। তো দেখা যাক কীরকম হয় ট্রেকিংটা। ট্রেকিং তো বলবো না, একটু চড়তে হবে, ব্যাস, এটাই হলো ব্যাপার। জাস্ট ভিউটা দেখুন, সোজা শর্টস। spin my head right round.